দুইটি কারণে মানুষ মেইনলি পার্কে হাঁটে আমার অবজারভেশন একটি হলো নিজেকে সুস্থ রাখার জন্য অথবা নিজেকে শারীরিক মানসিকভাবে সাঙ্গা রাখার জন্য অথবা অনেকদিন ধরে হাঁটছেন তাই তাই হাঁটতে আসেন কিন্তু যে ব্যাপারটি আজ কথা বলবো সেটি হলো সেকেন্ড ক্যাটাগরি যারা ওজন কমানোর জন্য পার্কে আসেন নিয়মিত হাঁটাহাঁটি করেন অনেকের সাথেই কথা হয় এবং অনেকেই আমার মনে হয় যে বেশ উৎসাহী এই ব্যাপারটি নিয়ে যে কিভাবে ওজন কমতে পারে তাদের তো আজকে যে ব্যাপারটি বলবো সেটি হল ওজন কমানোর রিলেটেড এর আগে বলেছিলাম আপনারা যারা সুস্থ থাকার জন্য নিয়মিত হাঁটাহাঁটি করেন তারা এক ঘন্টা যদি হাঁটেন প্রথম পনেরো মিনিটে সিক্সটি টু সেভেন্টি মিটার পার মিনিট এই স্পিডে হাঁটবেন তাতে প্রথম পনেরো মিনিটে এক কিলোমিটার কাভার হবে পরবর্তী তিরিশ মিনিট যেটা স্পিডি ফেস সেখানে হাঁটবেন হল অ্যারাউন্ড এইটি টু এইটি ফাইভ মিটার পার মিনিট এখানে প্রায় আড়াই কিলোমিটার হেঁটে ফেলবেন তারপরে আবার স্লো স্পিড পনেরো মিনিট এবং সেখানে এক কিলোমিটার হেঁটে ফেলবেন সব মিলিয়ে এক ঘন্টায় আপনি সাড়ে চার কিলোমিটার হাঁটছেন আর যারা ওজন কমাবেন তাদের কিন্তু এই হিসাব না ওজন কমানোর ব্যাপারটি টাফ তার কারণ আপনার ফ্যাট বার্ন হতে হবে আপনার ফ্যাট বার্নের জন্য আপনি যখন আবারও বলি যে আপনি যদি এক ঘন্টা ডিজাইন করে থাকেন যে আপনি এক ঘন্টা হাঁটবেন তার মাঝে প্রথম পনেরো মিনিট আপনার স্লো ফেস যারা ফ্যাট বার্ন করতে চান তারা প্রথম পনেরো মিনিটে আশি থেকে পঁচাশি মিটার পার মিনিট এর স্পিডে হাঁটবেন তাতে আপনার পনেরো মিনিটে বারোশো মিটার বা সোয়া কিলোমিটার হাঁটা হয়ে যাবে তারপর যখন ফার্স্ট স্পিডে হাঁটবেন এই জায়গায় মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ সেটি হল এক মিনিটে একশো স্টেপ একশো মিটার আপনাকে অতিক্রম করতে হবে আমি আবার বলি স্পিডি ফেজে এক মিনিটে একশো স্টেপ একশো মিটার এই স্পিডে আপনাকে অতিক্রম করতে হবে আপনি এক মিনিট হাঁটলেই হবে না আপনাকে মিনিমাম তিরিশ মিনিট এই স্পিডে হাঁটতে হবে আট মিনিট যাবার পর ফ্যাট বার্ন শুরু হবে এবং এই ফ্যাট বার্নটি চলতে থাকবে যতক্ষণ আপনি স্পিডে হাঁটবেন এই স্পিডে তিরিশ মিনিট এই 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 রকম স্পিডে হাঁটলে আপনার তিন কিলোমিটার হাঁটা হয়ে যাবে তারপর আবারও আপনি স্লো ফেজে চলে আসবেন পনেরো মিনিট শেষ পনেরো মিনিট আপনি আশি থেকে পঁচাশি বা আর কমে হাঁটতে পারেন এইভাবে আপনার হাঁটা হয়ে যাবে কিন্তু সাড়ে পাঁচ থেকে পৌনে ছয় কিলোমিটার পার ঘণ্টা আমি কিন্তু কষ্টসাধ্য কোনো ব্যাপার বলছি না কারণ আমি নিজে সেটি করি তার চেয়েও স্পিডে হাঁটি আমি সাড়ে ছয় বা তারও বেশি স্পিডে হাঁটি সাড়ে ছয় কিলোমিটার পার আওয়ার এই স্পিডে হাঁটি